আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম রিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে ভালোবাসা সিহাদায়া দয়া মুসলিমদের বউ একটা সুল্লুক কয় মাঝে মাঝে কয় বল অতি দিতে ফাইলা ভাঙ্গে আবার একটা গান নেওয়া ভাবির একটু সমস্যা আছে যে প্রেম একবার এসেছিল জীবনে জীবনে আসলে প্রেম একবার এসে না ভাবির তথ্য অনুযায়ী জীবনে অনেকবারই প্রেম আসে আর এই প্রেমের মধ্যে যেই সব শিল্পীরা আমাদেরকে দোলাদুল খাওয়ায় ধরেন বাড়ি বাপ মা ছাইরা ভাগানোর জন্য রেডি করে যাদের গান শুয়া তো তাদের ব্যক্তি জীবন সংসার জীবনে কেন আসলে এত বিবাহ বিচ্ছেদ বিয়া করে কয়েকদিন পরে পরে ছাইড়া দেয় বা সংসারগুলো টিকেনা কিন্তু গানের ভিতরে যে ভালোবাসার সোর ঢালে সেটা আসলে ব্যক্তি জীবনে কতটা প্রয়োগ করতে পারে দর্শক কথা বলছি বাংলাদেশের প্রথম সারির একজন ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় শিল্পী নাজদিন মনিরা নেন্সি নেন্সি নামে তাকে আমরা কম বেশি সকলেই চিনি তো নেন্সি ভাবি অলরেডি আপনার একটা ডিভোর্স করছে আরেকটা ডিভোর্স হওয়ার পথে পরবর্তী সময় তিনি তৃতীয় বিয়ে করবেন এমনটাই মার্কেটে গুঞ্জন কেন আসলে ভাবির সংসার এত ঘন ঘন ভাঙে সমস্যা কি প্রত্যেক সংসারে আবার একটা করে বাচ্চাও হয় এই বাচ্চাগুলোকে যাই হোক আসলে মূল ঘটনায় আসি তো আমরা একটু ইতিহাস যদি দেখি তিনি আপনার হচ্ছেন বাংলাদেশের নেত্রকোনার মেয়ে সেই নেত্রকোনা থেকে তিনি আজকের এই জায়গায় এসে পৌঁছেছেন ব্যক্তি জীবনে তিনি রাজনৈতিকভাবেও তিনি অনেকটাই অ্যাক্টিভ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনি খুব কট্টর সমর্থক আর সঙ্গীতাঙ্গনে দুই সালে হৃদয়ের কথা ছবিতে একটা গানের মাধ্যমে আসছিলেন আর পরবর্তী সময় বেশ কিছু গান করেছেন একক অ্যালবাম করেছেন দুই সালে প্রজাপতি নামক একটা ছবিতে তিনি গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার মেরিল সহ অনেক তিনি আমার ফোরটি ফাইভ হবে উনিশশো সালে উনার জন্ম তো দুই সালে একজন ব্যবসায়ী যার নাম ছিল সৌরভ ওনাকে তিনি বিয়ে করেছিলেন ভালোবেসে দুই পরিবারের সম্মতিতে বিশাল আয়োজন করে সেই বিয়ে হয়েছিল সেই বিয়েতে সেই সংসারে একটা মেয়েও আছে নাম হচ্ছে রোদেলা কিন্তু দুই হাজার বারো সালের সম্ভবত মে মাসেই আপনার সেই প্রথম স্বামীর সাথে ভালোবাসার টানাপূরণে ডিভোর্স হয়ে যায় আর এক বছরেরও কম সময়ের ভিতরেই নতুন করে ভালোবাসায় হাবিডুবু খান নেন্সি ভাবি সেইখান থেকে দ্বিতীয়বার তিনি আবার বিয়ে বসেন সেই দ্বিতীয় সংসারও এখন আবার ভাঙার পথে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় নেন্সির বিয়ে হয়েছিল আপনার দুই সালে আমাদের যে বর নাজিমুদ্দিন জায়েদ ভাইয়ের কাছে তিনি চাকরি করেন ময়মনসিংহ পৌরসভায় পাশাপাশি তিনিও ব্যবসায়ী ছিলেন বিয়ের আয়োজনটি পারিবারিকভাবে হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন আর তিনি বলেছেন যে ঢাকায় তিনি থাকবেন বিভিন্নভাবে গান করবেন সেটা বিয়ের সময় তার সাক্ষাৎকার ছিল কিন্তু আজকের দিনে আইসা ওনার এখনকার বক্তব্য কি কেন তিনি আসলে দ্বিতীয় স্বামীর সাথেও ডিভোর্স চাচ্ছেন এই সংসারেও তার একটা সন্তান রয়েছে তো লাস্ট কয়েক মাস ধরেই সম্ভবত বছর খানেকের কাছাকাছি তিনি তার স্বামীর সাথে থাকছেন না থাকছেন আলাদা এখন গতকালকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা হচ্ছে এরকম যে আপনার স্বামী থেকে আলাদা থাকছি তবে এখনো বিচ্ছেদ হয়নি হবে হবে ভাব তিনি আপনার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোন আলাপ হয় আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নাইলা তার বাবার সাথেই থাকে তার মানে ওনার দ্বিতীয় পরিবারে যে সন্তানটা সেটা নাম হচ্ছে নাইলা আর নেন্সি সম্ভবত একা থাকে নাইলা থাকে তার পিতার সাথে এখন তিনি কেন একা থাকে নাইলা কেন তার কাছে থাকে না জায়দ ভাই একটা কথা বলছে মুসলিম ভাইয়ের বউ কথাটা মাঝে মাঝে বলে বউ গেলে বউ পাওয়া যায় সন্তান আর মাপ মা গেলে এটি পাওয়া যায় না তো সেই কারণে তিনি নাকি নাইলাকে ওনার একক সিদ্ধান্তেই ওনার কাছে রেখেছেন আর নাইলাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়দের যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু বোঝা পড়াটা মন্দ নয় তবে বলবো না যে আমরা আজীবন বন্ধু থেকে যাব এখানে তিনি একটা খোঁচা মারছেন এই খোঁচাগুলো হচ্ছে ধরেন মিথিলা যে আহ তাহসান ভাইয়ের সাথে ডিভোর্সের পরেও বা ওই যে আহ সিদ্দিকের বউ ডিভোর্সের পরেও কয়েকদিন আগে যে আবার ডিভোর্স কি যে একটা নাম আহ ওই যে কে হবে মাসুদ রানা সিরিজের স্বপ্নম সম্ভবত নাম এই যে এই ক্যারেক্টারগুলা তারা আবার ডিভোর্সের পর এরকম লেখে আমরা আজীবন ভালো বন্ধু থাকবো তারপরে আহ দ্য ব্লুটুথ বয় অপূর্ব ভাই ওনার স্ত্রীর সাথে ডিভোর্সের পরে এরা লেখছে লেখছে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে শুনছি তো যাই হোক তিনি বলছেন এই কথাটা সত্য বলছেন যে বিয়ের পরে আমরা ডিভোর্সের পরে তারা আজীবন বন্ধু থাকবে না এমন স্ট্যাটাসের পরে ওনার সাথে যখন গণমাধ্যমগুলা যোগাযোগ করে তখন তিনি লিখেছেন যে গণমাধ্যমকে জানিয়েছেন আমি যা জানানোর তা জানিয়ে দিয়েছি আমি চাই না বিষয়টি নিয়ে কোনো কাদা ছোড়াছড়ি হোক আমরা উভয়ে ভালো থাকার জন্যই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি শুধু বলবো যে সম্পর্ক স্বাভাবিক থাকলে তো কেউ আলাদা থাকার সিদ্ধান্ত নেয় না তবে আমাদের সম্পর্ক আগামীতে ভালোর দিকেও যেতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়া তিনি আরও লিখেছেন তার ফেসবুকে কিছু বৈরী সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না কে সঠিক কে বেঠিক এ নিয়ে ফিস করবার কিছুই নেই আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয় আর হ্যাঁ আমাদের এখনো বিচ্ছেদ হয়নি হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে তারপর নতুন জীবনে কি করব সেটা আপাতত আমি নিজে ভাবছি না দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না মানে আমাদেরকে বুঝাইছে না সাপনা নিয়ে কি করবো আপনারা ব্লুটুথ জাতি ব্লুটুথ ক্যারেক্টার তা আমরা তো আপনাদেরকে নজরে রাখি আপনারাও ভালো থাকুন আমাদেরও ভালো থাকতে দিন জীবন থেমে থাকে না নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করব তবে এটাও নিশ্চিত আমার নতুন পথ চলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ দুই হাজার সালে এই নাজিমুদ্দিন জায়েদ ভাইকে তিনি বিয়ে করেছিলেন এখন বিভিন্ন মাধ্যম থেকে ওনার এই সংসারগুলা ঘন ঘন ভাঙার কারণ হিসেবে যেটা বলা হয়েছে যে ব্যক্তি জীবনে নেন্সি একটু স্বাধীন চেতা মানুষ তিনি ব্যক্তিজীবনটাতে অনেকটাই সাংসারিক মানে আমরা নর্মাল এই আমনার বউ বউ বা ধরেন আপনারা যারা আছেন মধ্যবিত্ত দরিদ্র আমাদের মতন তাদের যে সংসার হয় বড় লোকদের আমাদের বৌরা ধরেন আমরা ঘরের থেকে বাহিরে গেলে টেনশানে থাকে জামাই কখন আসবে আধা ঘন্টা লেট হইলে টেনশানে পড়ে এগুলো আবার দেখবেন ছবি নাটকে কোথায় ছিল বইলা বোক এরকম কিলা কিলি করে কিন্তু বাস্তবে এদের সংসার এগুলো নাই এটাই হচ্ছে বাস্তবতা তো বিভিন্ন সময় ওনাদের এই বিষয়গুলো যখন সামনে আসে জাহিদ ভাইয়ের ব্যাপারে মার্কেটে ভাষা ভাষা আওয়াজ আছে যে সংসার জীবনে নেন্সি অনেকটাই সংসার বিমুখ ক্যারেক্টার আর একটু এক একরোখা টাইপের মানে গান করেন শিল্পীদের যেহেতু এমনই হয় বিশেষ করে যারা মহিলা শিল্পী আছেন আপনি দেখেন পুরুষ শিল্পীদের কিন্তু সহজে ডিভোর্স হয় না এটা আমি দেখছি যে আসিফ ভাইডে দেখেন ইন্দ্র দেখেন বা এই যে বড় বড় শিল্পী যারা আছে আপনি দেখেন শুধু জেমস ভাই পরবর্তী সময় আরেকটা বিয়ে করছে আয়ুব বাচ্চু সংসার জীবন দেখেন বড় শিল্পী যারা আছেন পুরুষদের ততটা আসলে ঝামেলা হয় না মহিলা শিল্পীদের ক্ষেত্রে যতটা হয় এটা একটা রিজন হচ্ছে যে শোগুলা করার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয় এটা অনেক স্বামী মানে না আবার রাজনৈতিকভাবে রেন্সি অনেকটাই একটিভ আর এগুলা সম্ভবত জায়দ যিনি আছেন তিনি সরকারি চাকরি করেন পাশাপাশি ব্যবসা করেন তো এইসব নানাবিধ কারণে হয়তো ওনার সাথে নেন্সির বোঝাপড়াটা ভালো হচ্ছে না তো যাই হোক যেহেতু এখনো দ্বিতীয়টা ডিভোর্স হয়নি তিনি বলছেন আগামীতে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে একজন সংসারী মানুষ হিসাবে আমরা দোয়া করি একজন মুসলমান হিসাবে কাউকে সংসার ভাঙার বুদ্ধি কুবুদ্ধি দেওয়া শয়তানের কাজ তা আমরা দোয়া করি যেন এই দূরত্বটা যেন একসাথে লাইগা যায় অন্তত এই সংসারটা যেন টিকে এই যে রোদেলা আছে তারপরে যে নায়লা আছে আহ পিতাবিহীন জীবন একটা সন্তানের জন্য অনেক কষ্টকর তো দোয়া করি নেন্সিক ভাবি আপনি ভালো থাকেন মিল্লাজান আর যদি না মিলেন তাহলে তৃতীয় বিবাহের দাওয়াতে আমাদের তো প্রবেশ নিষেধই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম